Hey guys, welcome back to my channel Rimi Guria. সবাইকে জানাই গুড মর্নিং। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আমি তো জাস্ট বিন্দাস আছি। তো যাই হোক, এতদিন ধরে তোমাদের সাথে শুধু পুজোর ব্লগ, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কী খাচ্ছি না খাচ্ছি, শুধু এইসব ব্লগ শেয়ার করেছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম করতে চাইছি, কারণ আজকে ব্লগে আমি কী কী করব, সারাদিন কি করব না করব, কোথায় যাব না যাব, সেই সবই তোমাদের দেখাবো, কি খাবো না খাবো, যাই হোক না কেন আমার সাথে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো আজকের দিনটা শুরু করি, নিশ্চয়ই তোমাদের খুব 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 ভালো লাগবে। তো ভিডিওটা জাস্ট এনজয় করতে থাকো। তো দেখো, সকালবেলা একটু গেছি বজরংবলীর কাছে পুজো দিতে। হচ্ছে বাবা বলেছিল চল একটু পুজো দিয়ে আসি। তো দেখো বাবা আরতি করে পুজো করছে। যাই হোক, তো চলো বাড়ি যাচ্ছি। দেখো বাবা সকালবেলা এখানে কিনে নিয়েছে একটা বড় রুই মাছ আর কয়েকটা বাগদা চিংড়ি, না সরি এটা গলদা চিংড়ি, যাই হোক। তো আজের লাঞ্চে আছে এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এটা হচ্ছে পটল আলু চিংড়ি মাছের তরকারি, আর এটা হচ্ছে আমাদের মিলোর খাবার, ডিম, পটল, আলু, ডাল, এই সব দিয়ে শুধু সেদ্ধ করা হলুদ দিয়ে, কোনো নুন ফুন কিচ্ছু নেই, আর এটা হচ্ছে গিয়ে আমরা চাটনি। তো আপ খ্যাপচা হাত খ্যাচরা খাবার তোমরা দেখতে পাচ্ছ, কারণ সকালবেলা রান্না হয়েছিল, যেহেতু বাবা সকালবেলা খাবার নিয়ে যায় তো তাই জন্যই হাফ হাফ উঠে গেছে। আর এইখানে তো ভাত আছে আর একটা দেখতে পাচ্ছি পেঁপে সিদ্ধ আছে। তো যাই হোক, আজকের লাঞ্চ আমাদের এই। তো তোমাদের লাঞ্চে কী আছে সেটা কমেন্ট করে জানাও। তো দেখো এখানে বসে বসে একটু মিলোর সাথে মজা করছিলাম। এটা আমাদের বাড়ির মিলো, ওকে আগের বছর মানে 2021 ভাইফোঁটার ঠিক আগের দিনকে ওকে নিয়ে আসা হয়েছিল, বাবা নিয়ে এসেছিল। তোর ভালোবেসে ওর নাম রেখেছি মিলো, খুব ভালো ছেলে ও। তোমরা আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে আর সব কথা বুঝতে পারে, মা কি বলছে বাবা কি বলছে। তো বিকেলবেলা আমি একটু ফুচকা, মানে মা বানিয়েছিল ফুচকা, প্রতিদিন মানে যেদিন হয় সেদিন আমি মা খেয়ে দিই আর মা বেলে ভেজে দেয়। তো আজকে মা বানিয়েছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যাই হোক, মা করেছে, ভালো হয়েছে। আর এইটা আমি যেটা করছি, তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, এটা আমি হচ্ছে গিয়ে টক জল বানাচ্ছি, পুদিনা পাতা, তারপরে ধনে পাতা বাটা, তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক কিছু আছে, এর মধ্যে গরম মশলা আছে, বিটনুন আছে, তারপরে জলজিরা আছে। তো তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্টে বলতে পারো, আমি তো রেসিপিটা দেখিয়ে দেবো। তো এখানে দেখো লঙ্কা বাটাও আমি একটু দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে ফুচকা খেয়ে জাস্ট কোনো মজা নেই। তার সাথে আমি আবার তেঁতুলও দিয়েছি, যেহেতু এটা তেঁতুলের টক তো তাই সব মিশিয়ে একদম করেছি, খুব ভালো হয়েছিল খেতে। যেহেতু পরে ভয়েসটা দিয়েছি তাই বলছি খুব ভালো হয়েছিল খেতে। তো তোমরা তোমাদের পরিমাণ মতন সব কিছু দেবে। দেখো আমি আবার লেবুও দিচ্ছিলাম, তোমাদেরকে সব দেখাচ্ছিলাম, দেখিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, তো তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও বা এই রেসিপিটা যদি দেখতে চাও আমাকে কমেন্টে বলতে পারো, আমি তোমাদেরকে পরের ভিডিওতে বা পরের যে কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এই রেসিপিটা শেয়ার করে দেবো। আলুটাও মাখিয়েছি আমি। তো তোমাদেরকে একটু ভেঙে আলু ভরে তার মধ্যে জল দিয়ে দেখাচ্ছিলাম। যাই হোক, ভালোই খেতে হয়েছিল, বাড়ির সবাই ভালোই বলেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব।